ব্যাকুল আবেদন। করোনা মহামারী আমরা জর্জরিত এবং এই করোনা মহামারী প্রতিষেধক হিসাবে আমাদেরকে টিকা করোনার প্রতিষেধক কোভিড 19 ভ্যাকসিন গ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানালেন আহলে সুন্নাত জামায়াতের কেন্দ্রীয় উপদেষ্টা মৌলানা সারিমুল হক লস্কর। বুধবার হাইলাকান্দি শহরে থাকা নিজ বাড়িতে বসে সাংবাদিক ডেকে ভ্যাকসিন গ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানান মৌলানা সারিমুল হক লস্কর। ভ্যাকসিন নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিতে তিনি জনগণের প্রতি আবেদন করেন। আমরা জর্জরিত এবং এই করোনা মহামারী প্রতিষেধক হিসাবে আমাদেরকে টিকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অনেক লোক টিকা দিয়েছেন এবং অনেক লোক টিকা দেন নাই। যারা দেন নাই, আদৌ যারা দেন নাই, তাদের প্রতি আমার আকুল আবেদন যে আপনারা দয়া করে এই টিকাটা দিয়ে দিন, কারণ ইহার ভ্যারিয়েন্ট হয়তো আমাদেরকে অত্যন্ত সাংঘাতিকভাবে পীড়া দেবে। তাই আপনারা এর প্রথম ডোজটা অনুগ্রহ করে দিয়ে দিন এবং দ্বিতীয় ডোজের সময় আসলে পরে দ্বিতীয় ডোজ দেবেন। এবং যারা প্রথম ডোজ দিয়েছে এবং দ্বিতীয় ডোজ এখনও অবধি দেন নাই, তাদের প্রতিও আমার আবেদন, দয়া করে আপনারা দ্বিতীয় ডোজটা দিয়ে দিন। অনেক লোক বলে যে মানুষ মরে যাচ্ছে, তা ভুল কথা। টিকা দেওয়া হচ্ছে মানুষ বাঁচানোর জন্য, মানুষ মারার জন্য নয়। তাই আপনারা এই উড়াবাতরি শুনে দুঃখ পাবেন না বা মনে কোনো কোনো কিছু নিয়ে আসবেন না যে আমরা এই টিকা দেওয়ার পর আমরা মরে যাব না। সরকার ব্যবস্থা করেছে এই টিকা দেওয়ার, যাতে করে এই এই মহামারী রোগটাকে, এই অতিমারী রোগটাকে প্রশমিত করা যায় এবং কন্ট্রোলে আনা যায়। তাই দ্বিতীয় ডোজটা আপনারা দয়া করে দিয়ে দিন। এবং হাইলাকান্দির বিশেষত প্রতি মসজিদের ইমাম সাহেবদের প্রতি আমার আবেদন থাকলো যে কাল সোমবার, কাল বুধবার এবং শুক্রবারে জুমার দিন মানুষের সমাগম অন্যান্য দিন থেকে একটু বেশি হয়। তাই আপনারা তাদের নিকট আবেদন রাখবেন এই দ্বিতীয় ডোজটা দেওয়ার জন্য। এবং আপনাদিগকে বলছি, যদি আপনারা দেন নাই, তাহলে আপনারাও এই দ্বিতীয় ডোজটা দিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে এই যে কোভিড যে প্রোটোকল আছে তা মেনে নেবেন। তার মানে সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্বটা আপনারা বজায় রাখবেন এবং মাস্কটা ব্যবহার করবেন। মাস্কটা অতি প্রয়োজনীয়। তো আমার এই আবেদন আপনাদের প্রতি থাকলো। আশা করি ইমাম সাহেবরা একটু তার প্রতি নজর দেবেন, তাতে করে সাধারণ মানুষ এই অতিমারি থেকে পরিত্রাণ পায়। আমাদের সরকার তো চেষ্টা করে আমাদেরকে বাঁচানোর জন্য। এইবার মাস ফ্যাশন নিয়ে এসেছে আপনাদের জন্য ক্রিসমাস কালেকশন। তার সঙ্গে আপনারা আগের যা ছিল প্যান্ট বা শার্ট শাড়ি সবই পেয়ে যাবেন। এবং যারা বিগ সাইজের সোয়েটার কোথাও খুঁজে পান না, আপনি মাস ফ্যাশনে আসুন। বিগ সাইজের আপনার প্রচুর কালেকশন পেয়ে যাবেন, নাইটি থেকে শুরু করে আপনার সোয়েটার অবধি। এগুলি স্পেশাল কালেকশন। ধন্যবাদ।